সকাল থেকেই রিমি খুব বমি করছে, শরীরটা একদম ভালো নেই, মাথা তুলে দাঁড়াতে পারছে না। সে ক্লান্ত হয়ে ঘরের দুয়ারের সামনে বসে পড়ল। পাশের বাড়ির বয়স্ক ঠাকুমা এসে বলল, কিরে নাতবৌ, কি হয়েছে? তুই তো দেখছি খুব অসুস্থ হয়ে পড়েছিস। ঠাকুমা, খুব মাথা ঘুরছে, চল চল ঘরে গিয়ে শুবি চল, বলে বৃদ্ধা রিমিকে ধরে ঘরে নিয়ে যায়। মিনিট খানেকের মধ্যেই রিমির শাশুড়ি বাজকেই গলায় চেঁচিয়ে উঠে বলে, যত সব ন্যাকামো, সকাল থেকে কিছু না খেয়ে থাকলে তো বমি হবেই, মাথা ঘুরবেই, এই সব কিছু লোক দেখানো। লোককে বোঝাতে হবে না শ্বশুর শাশুড়ি কিছু খেতে দেয় না? হু হু, বাচ্চা যেন ওনার একাই হচ্ছে, আর পৃথিবীতে কারো বাচ্চা হয়নি। কথাগুলো রিমির বুকে যেন সেলের মতো মিদল, চুপ করে থাকে, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। বৃদ্ধা রিমির মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ করিস না নাতবো, জানিস তো তোর শাশুড়ির কথাবার্তা ওই রকম, কি করবি বল। রিমি বিছানায় গা এলিয়ে দেয়, আজ সে দুমাস হলো প্রেগনেন্ট, কিন্তু সঠিক খাবার দাবার সে পাচ্ছে না। আর যদি সে নিজের বাড়িতে থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট তার হতো না। আর এইখানে সকালে ঘুম থেকে উঠেই থালা ভরে মুড়ি দেবে, খেতে পারো আর না পারো সেটা দেখার দরকার নেই, একবারও কেউ তাকে জিজ্ঞেস করে না তার কি খেতে ইচ্ছে করছে, নিজের ইচ্ছে মতো রান্না করে আর ওকে খেতে দেয়। বাড়িতে প্রতিদিন দুধ আসে, কিন্তু সে যে পোয়াতি সেটা জানার পর থেকে কেউ একবার তাকে দুধ খাওয়ার কথা জিজ্ঞেস করেনি। এই বাড়িতে গরুর দুধ রাখা হয় চা খাওয়ার জন্য। বাড়িতে মাছ আসে, কিন্তু বাজার থেকে মাছ কেটে আনার পরও সেটাকে দু টুকরো করে পাতলা করা হয়, এবং সব থেকে পাতলা টুকরোটা তুলে দেওয়া হয় রিমির পাতে। মাংস আনলেও সেই একই ব্যাপার, অত্যাধিক তেল মশলা খাওয়া বারণ রিমির, তবুও সব তরকারিতে বেশি বেশি মশলা দেওয়া হয়। প্রেগনেন্সির এই সময় এমনিতেই মানুষ খেতে পারে না, তার মধ্যে এমন কিছু বাড়িতে চলায় রিমি কিছুই খেতে পারে না, ধীরে ধীরে সে দুর্বল হয়ে যাচ্ছে। একদিন রিমি শাশুড়িকে বলে বসেছিল, আমার না বড্ড ঘেঁটকুল পাতা বাটা খেতে ইচ্ছে করে, এই সময় অনেক কিছুই খেতে মন চায়। কিন্তু রিমির কথা শুনে প্রতি উত্তরে ওর শাশুড়ি মুখ বেঁকিয়ে বলেছিল, ওইসব ঘাস পাতা আমরা খাই না, যত সব ছোট লোকের খাওয়া। রিমি এরপর থেকে আর কোনো কিছুই খেতে চায় না। সমরেশ রিমির বর, সেও নিরুপায়, ইচ্ছে থাকলেও এই একান্নবর্তী পরিবারে সে বউয়ের জন্য আলাদা কিছু করতে পারে না, আর অনেক ক্ষেত্রে সেও নিজের পরিবারের কথায় সায় দেয়। রিমির কষ্ট হয়, না নিজের জন্য নয়, নিজের পেটের অনাগত সন্তানটার জন্য। রিমি চাইলে তার বাবা মায়ের কাছে চলে যেতে পারে, কিন্তু শুধুমাত্র একজন মানুষের মুখের দিকে চেয়ে সে বসে আছে, সমরেশের কথা ভেবে সে যেতে পারে না। রবিবার দুপুরবেলা সকলে একসাথে খেতে বসেছে, রিমি শুধু শাকভাজা দিয়েই ভাত খাচ্ছিল। তার শাশুড়ি তার পাতে একটা পাতলা মাছের টুকরো তুলে দিল, যেটা তুলতে গিয়ে ভেঙেও গেল। সমরেশ সেটা দেখল, বাড়ির সকলের পাতে চওড়া মাছের টুকরো, আর রিমির পাতে এমন পাতলা টুকরো। সমরেশ নিজেকে আর আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করে, মা, মাছ কি শেষ হয়ে গেছে? কেন, শেষ হবে কেন? তবে রিমিকে এই ভাঙা টুকরোটা দিচ্ছ কেন? তোর বউ তো মাছ খেতেই চায় না, তাই। শাশুড়ি মায়ের মুখের কথা শেষ হওয়ার আগেই রিমি থালার মধ্যে বমি করে ফেলল। শরীরটা আগের থেকেই খারাপ লাগছিল, সে খেতে চায়নি, জোর করে খাওয়াতেই এই অবস্থা। রিমি ওঠার আগেই ওর শাশুড়ি নিজের সামনের ভাতের থালা উল্টে দিয়ে বলল, অলক্ষী একটা মেয়ে, নিজেও খাবে না অন্যের খাওয়াও পণ্ড করবে। সমরেশ ওর মায়ের দিকে একবার তাকালো, তারপর রিমিকে নিয়ে ঘরে গেল। আজ সাত দিন হলো রিমি বাপের বাড়ি এসেছে, ওর বর ওকে দিয়ে গেছে। বাড়িতে এসে সে মায়ের কাছে ঘেঁটকুল পাতা বাটা খেতে চেয়েছে। বাড়ি শুদ্ধ সকলে ঘেঁটকুল পাতা খুঁজতে বেরিয়েছে, সারা বাজার খুঁজে না পেয়ে ওর ভাই সেই কোন জঙ্গল থেকে কাদা পেরিয়ে তুলে এনেছে। রিমি আজকাল একটু বেলা করে ঘুম থেকে ওঠে, আর সকালে ওঠার সাথে সাথেই মা এসে জিজ্ঞেস করে, কিরে কি খাবি? বাবা পাশের ঘর থেকে বলে, আমার মেয়ে যা চাইবে সেই হিসেবেই মেনু হবে। ভাই একগাল হাসি নিয়ে বলে, বল দিদি আজ কোন জঙ্গলে যাব। রিমির চোখে জল আসে,
আসলে অনেক আনন্দে। সে অনুভব করে তার আশেপাশের মানুষগুলো তার কাছের মানুষ, একান্ত আপন ওরা। রিমির চেহারা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, এখন আর বমি হয় না। সমরেশ মাসে একবার করে এসে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। রিমি এখন দিন গুনছে কবে তার জীবনে সেই ছোট নতুন অতিথিটি আসবে।